হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণা সকলকে স্বাগতম জানাচ্ছি পরতত্ত্ব স্টুডিওতে পরতত্ত্ব চ্যানেলে আমরা আজকে আপনাদের কাছে খুব সুন্দর একটি বিষয় নিয়ে আসছি আমরা বরাবরের মতোই বৈদিক শাস্ত্রের বিভিন্ন দিক আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা করে থাকি গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত পুরাণাদি বেদ বেদান্ত উপনিষদ তো আছেই তো সেই সাথে আমরা আয়ুর্বেদের উপর বিগত কাল ধরে অনেক কিছু চর্চা করছি আপনারা অনেক পছন্দ করছেন এবং সেটা অনেকে আমাদেরকে খুব ভালো ফিডব্যাক দিচ্ছেন অনেকে উপকৃত হচ্ছেন এর দ্বারা আমাদেরকে জানাচ্ছেন ধন্যবাদ আপনাদের কমেন্টের মন্তব্যের জন্য উৎসাহ দেওয়ার জন্য আজকে আমরা বৈদিক শাস্ত্রের আরেকটি দিক নিয়ে আলোচনা করা শুরু করব প্রথম বারের মতো এই বিষয়টা আমরা নিয়ে আসি সেটি হচ্ছে কি বাস্তুশাস্ত্র তো বাস্তু আমাদের সকলের জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ বাস্তু বলতে আসলে কী বোঝায় দোষ কি বা বেসিক অর্থাৎ মৌলিকভাবে বাস্তু কিভাবে আমরা পালন করতে পারি আমাদের জীবনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে আমরা ধারাবাহিকভাবে বাস্তু নিয়ে আলোচনা করবো তা আমাদের সাথে উপস্থিত আছেন বাস্তু বিশেষজ্ঞ শ্রীপাদ রাঘব রামচন্দ্র প্রভু সেই মায়াপুর ধামে থাকেন প্রভু এবং বাস্তুর উপর ওনার অনেক দক্ষতা রয়েছে তো আমরা প্রভুকে স্বাগতম জানাচ্ছি প্রতত্ত্ব স্টুডিওতে হরে কৃষ্ণ প্রভু ধন্যবাদ প্রথমত আপনাকে আসার জন্য এবং আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য তো প্রভু বাস্তু আসল ব্যাপারটা কি কুত্থ থেকে এসছে বাস্তু এটা কি কোনো জনজাগতিক ব্যাপার বা আমাদের এখানে একটা বানিয়ে দেয়া হয়েছে এর কতটুকু প্রাসঙ্গিকতা আছে আমাদের বর্তমান কালে বর্তমান জীবনে এই বর্তমান আধুনিক সমাজে যেখানে আমরা দেখতে পাই ঘর বাড়ি মানুষের একদম জায়গা নেই সব কিছু একদম গিজগিজ করছে যে কোনোভাবে মানে ঘর বানাতে হবে কিন্তু কতটুকু বাস্তু মেনটেন করতে পারি আমরা বা কী প্রাসঙ্গিকতা আছে বাস্তু ভালো না করলে কি হবে ঠিক আছে হরে কৃষ্ণ তো আমি আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি কি বাস্তু সম্বন্ধে একটা সাধারণ জ্ঞান যে বাস্তু কি বাস্তু কোথা থেকে এলো বা বাস্তু আমাদের জীবনে কীরকম প্রভাব ফেলে বা আমাদের নতুন যখন ঘর তৈরি করা হয় তখন কি নিয়ম মেনে আমাদের করতে হবে বা যদি আমাদের পুরনো ঘর থাকে সেটাকে কী ঘরে কীভাবে একটু অ্যাডজাস্ট করে নিলে আমরা আরেকটু সুন্দরভাবে থাকব যাতে আমরা নৈসর্গিক যে বিভিন্ন খারাপ প্রভাবগুলো যাতে আমাদের বাড়িতে না আসে বা আমাদের জীবনে না আসে তো তার আমরা চেষ্টা করতে পারি বাস্তুর সাধারণ একটা জ্ঞান মেলে তো এটা খুব বিশেষ যে বিরাট একটা বিদ্যা আপনাকে অনেক দিন ধরে পড়াশোনা করতে হবে সেরকম ব্যাপার না কিছু একটা সাধারণ কিছু নিয়ম থাকে সেইগুলো যদি আমরা ফলো করি বা একটু মাথায় রাখি তাহলে আমরা সবারই সর্বসাধারণের জন্য বাস্তু আমরা আমরা ফ্ল্যাটে থাকি বা নিজস্ব বাড়ি থাকি বা গ্রামে শহরে আধুনিক যে এখন বিভিন্ন মল ফ্যাক্টরি সব জায়গায় আমরা বাস্তু অ্যাপ্লাই করতে পারি তো তার সম্বন্ধে একটা বেসিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি তো বাস্তুশাস্ত্রটা কোনো জড়জাগতিক সাবজেক্ট নয় বা জড়জাগতিক বিষয় নয় এটা আমরা ডাইরেক্ট লিঙ্ক পাই সূত্র পাই একদম বেদ থেকে বেদের যে যজ্ঞবিধি তৈরি হয় সেটাও বাস্তুর সিদ্ধান্ত মেনে আর সাধারণত বিদ্যা যেটা আমরা জনক বলি সেটা হচ্ছে দেবতাদের স্থপতি বিশ্বকর্মা বিশ্বকর্মা হ্যাঁ বিশ্বকর্মা থেকে আমাদের বাস্তুবিদ্যা দেবতাদের আর্কিটেক্ট দেবতাদের আর্কিটেক্ট রাইট ওখান থেকে বাস্তুবিদ্যাটা আমাদের এসছে আর এমনি সব কিছু অরিজিন বেদ থেকে আসে কিন্তু বেদের যে সূত্রগুলো বিভিন্ন জায়গায় ছুটি ছিল সেগুলোকে এক জায়গায় করে বিশ্বকর্মা শাস্ত্র মানে বিশ্বকর্মা প্রকাশ থেকে সেই মানে শাস্ত্রটা আস্তে আস্তে এসছে মানে পরম্পরার ধারায় আমরা পাই তো সেটা সব যুগে ত্রেতা যুগ সত্য যুগ সব যুগে বা আমাদের এই কলিযুগও আমাদের আগের জেনারেশান তার আগের জেনারেশান সবাই এই বাস্তু মেনেই সাধারণত ঘর বাড়ি প্রাসাদ অট্টালিকা দুর্গ যজ্ঞশালা গোশালা বিদ্যালয় সমস্ত কিছু বাস্তু নিয়ম মেনে করা হতো কিন্তু এখন যুগের প্রভাবে কালের প্রভাবে সেই ধারাটা কিছু কিছু ছিন্ন হয়ে এসছে কিন্তু যারা জানে যারা যাদের ভেতরে একটু বৈদিক জ্ঞান কিছুটা আছে লেস মাত্র আছে তারা চেষ্টা করে যতটা সম্ভব বাস্তু মেনেই যে কোনো স্থপতি যে কোনো স্থপতি শুধু ঘর না ফ্যাক্টরি আপনার মল ফ্ল্যাট মন্দির মন্দির গোশালা সব সমস্ত কিছু বাস্তু নিয়ম মেনেই করা হয় এবার বাস্তু দোষটা আগে একটু বলে দিই তাহলে আপনাদের এর ইম্পর্টেন্সটা বোঝা যাবে যেরকম সাপোজ ধরে নিন একটা আমাদের বায়োবিয় কোণ আছে বায়োবীয় কোণের একটা বৈশিষ্ট্য আছে সেখানে যা কিছু আমরা রাখব সেটা কুইক ওখান থেকে মিলিয়ে যাবে হুম মিলিয়ে যাবে এবার এমন একটা কোণে যদি আমরা ওখানে কিছু বিজনেস করি আমাদের দোকানে কাউন্টার ওখানে রাখি কোনো একটা জিনিসের একটা বিশেষ একটা দ্রব্য রাখি তো দেখবেন ওটা ওই জিনিসটা ওখানে বেশি দিন থাকবে না মানে কুইক রাখার পর মাত্রই সেল হয়ে যাবে কারণ ওই জায়গার বৈশিষ্ট্য ওটা এবার এখান থেকে আমরা যদি বাস্তু প্রয়োগ করতে চাই বাস্তু যেটা প্র্যাকটিক্যাল প্রয়োগ আমরা যদি কোনো দোকান দোকান যদি আমরা দিই বা একটা কোনো দোকান বা ফ্ল্যাট কোনো যদি মল রাখি মলে যদি আমরা মলে বা দোকানে যদি বিশেষ একটা দামি জিনিস আমরা যদি ওই বিশেষ কোণে রাখি তো আমরা প্র্যাকটিক্যাল এটা দেখা যাবে ওই জিনিসটা খুব কম সময়ের ভিতরে বিক্রি হয়ে গেছে কিন্তু আবার যদি কোন জিনিস লোভনীয় জিনিস কিন্তু ওটা এমন জায়গায় আমরা এমন কোণে রেখেছি যেটা স্থির মানে চর ওখানে থেকেই যাবে ওটা তো ওটা থেকেই যাবে তো এগুলো হচ্ছে বাস্তুর বাস্তবিক প্রয়োগ আর যদি আমরা যেমন অগ্নিকোণ অগ্নিকোণে যদি আমরা যদি কিচেন না করে রান্নাঘর না করে অন্য কিছু রাখি অন্য কিছু যদি করি তো তার আমাদের একটা জীবনে ব্যাড এফেক্ট থাকবে ওখানে যদি আমরা অগ্নিকোণে যদি আমরা ঘুমোতে যাই মাথা সবসময় আমাদের টেনশন খুব হ্যাঁ সবসময় আমাদের চিন্তা থাকবে থাকবে গরম থাকবে সবসময় মাথা কারণ ওই জায়গার মাহাত্মটা হচ্ছে গরম তো ওইখানে আমাদের সাধারণত অগ্নিকোণ অগ্নিকোণে সাধারণত আমাদের রান্না বা সেখান থেকে আমরা এনার্জি পাই এবার যদি আপনি ওখানে ঘুমোতে জানেন যদি আপনাদের ঘরে যদি আপনারা নির্ণয় করে নেন এটা আমাদের অগ্নিকোণ ওইখানে যদি আপনি একদিন দুদিন আপনি দেখবেন কিছুতে মাথাটা গরম হয়ে মানে সবসময় খুব এনার্জি ফিল হবে কিছুতেই ঘুম মানে ঘুম মানে আপনার শান্তি চাই ও শান্তিটা আসবে না মনে হবে এই ছুটে এই কাজ করি এই কাজ করি এই এনার্জি ওই জায়গাতে ওই জায়গা মানে তো এটা এবার কিছু টয়লেট বাথরুম তো আগে সাধারণত ঘরের বাইরে হতো আগেকার যারা বাস্তু মেনে যারা বাড়ি করতো প্রাসাদ অট্টালিকা রাজপ্রাসাদ জেনারেলি একটা বিশেষ জায়গাতে করা হতো যেটা আমরা বলি ওয়াশ মানে যেখান থেকে আমাদের শরীরের বা বাড়ির নেগেটিভ এনার্জি যেখান থেকে চলে যাচ্ছে সেই বিশেষ জায়গায় আমরা টয়লেট টয়লেট রাখি এবার সাপোজ যদি ওই জায়গায় আমরা কোনো গেস্ট রুম করে দিই সাপোজ একটা মানে এটা বাস্তুর বাস্তবিক প্র্যাকটিক্যাল প্রয়োগ বলছি যদি ওখানে আমরা যদি কোনো গেস্ট রুম করে দিই তো দেখা যাবে গেস্ট এসেই মানে যাচ্ছে চার পাঁচ ঘন্টা বা হয়তো গেস্ট প্ল্যান করে আসছে আমি এক মাস থাকবো সাত দিন থাকবো কিন্তু প্র্যাকটিক্যাল দেখা যাবে ওটা একদিন পরে বা ছ ঘন্টা সাত ঘন্টা পরে বলছে আমি আসছি আমার ঠিক ভালো লাগে অন্য একটা কাজ পড়ে ওখানে থাকবে না তাহলে এ কথা বললেন এখন যারা আমাদের আধুনিক সমাজের লোকেরা ওখানেই গিয়ে গেস্ট রুম বানা থাকুক তো ওইটা হচ্ছে বাস্তবিক মানে তো যেখান থেকে আমাদের বাড়ির বা জায়গা নেগেটিভ এনার্জি যায় সেখান থেকে আমরা যে সাধারণত টয়লেট বাথরুম জেনারেলি আমরা ওটা বিধান দেওয়া হয় কি আপনি এখানেই বাথরুম করুন এরকম টাইপের ব্যাপার এবার যে গৃহস্বামী বা যে বাড়ির গার্জেন তার একটা নির্দিষ্ট জায়গা আছে তার শোবার এইগুলো হচ্ছে বাস্তবিক প্রয়োগ বাস্তবিক প্রয়োগ এটা আমরা নিজেরা হ্যাঁ ভগবানের ঘর হচ্ছে ঈশানকোন জেনারেলি হ্যাঁ জেনারেলি সেটা হচ্ছে কাম পিস শান্তি মেন্টাল শান্তি মেন্টাল একটা ক্রিয়েটিভিটি আপনি কিছু ভাবছেন চিন্তা ভাবনা করছেন ওই জায়গাতে বসে করলে ওই ওই জায়গাতে বসে রাখবেন এবার ওটা যদি আমরা প্র্যাকটিক্যাল বাস্তু দোষ হিসাবে দেখি বা একটা প্র্যাকটিক্যাল প্রয়োগ যদি দেখি যদি কোণে আপনার কোনো সন্তান বা ছেলে হোক বা মেয়ে হোক যদি ওখানে শোয়ে ঘুমায় ওখানে ওটা খুব ভালো জায়গা মানে ওটা ভগবানের জায়গা কিন্তু যদি ওখানে কোনো কম বয়সী ছেলে যখনই ওখানে শোবে মানে ঘুমোতে যাবে বা ছেলে বা মেয়ে সে তার মনে হবে কিছুদিন পর এক মাস দুমাস হওয়ার পরে কি না এই জগৎ আমার ভালো লাগছে না আমি মোক্ষের দিকে আমি ব্রহ্মচারী হয়ে যাব বা আমি সন্ন্যাসী হয়ে যাব তো সেটা একটা থিঙ্কিং মাথায় তার আসবেই আসবে তো সেই ক্ষেত্রে যদি মা বাবা গার্জেন হয় তাকে পড়াতে চাইছে তাকে একটা একটা কিছু প্রিপারেশন নিতে চাইছে বা একটা বিজনেস করতে চাইছে তো তাকে ওই ঘরে না শোয়া নেই বেটার কারণ তার ফিউচার প্ল্যানটা পুরোটাই পাল্টে যাবে যদি এক মাস দু মাস ওখানে কোনে কোণেশ ও তার জড়জাগতিক বিষয় থেকে তার মোহ নষ্ট হয়ে যাবে এটা ওই জায়গার কাজ জায়গার মাহাত্ম জায়গার মাহাত্ম সেটা আমিও প্র্যাকটিক্যালি দেখেছি আর আপনারা ওটা প্র্যাকটিক্যালি দেখতে পারেন এবার যারা নিউলি ওয়েড কাপল যারা বিয়ে হয়ে এসছে অনেকে দেখা যায় কি মানে সন্তান হচ্ছে না সন্তান না হওয়ার অনেকে আমাদের ভক্তদের ভিতরে অনেক দেখা যায় আমি প্র্যাকটিক্যালি দেখেছি তো সেই ক্ষেত্রে নিউলি ওয়েড কাপল বা মানে সদ্যবিবাহিত যেটা আমরা দম্পতি হ্যাঁ দম্পতি যেটা বলি তার একটা বিশেষ একটা জায়গা আছে তো সেই জায়গাতে যদি মানে ঘর করা হয় বা বেডরুম করা হয় সেটা মানে স্বাভাবিক সুখী দাম্পত্য জীবন সে পালন করতে পারবে এর প্র্যাকটিক্যাল এক্সাম্পল হচ্ছে সে যদি ঈশান কোণে শুয়ে যায় মানে তারা ওই দম্পতি তা স্বাভাবিক আবার সাংসারিক বিষয়ে আবার তার অনিয়হাজ চলে আসবে ওয়াইফও বলবে কি মানে সংসার ভালো লাগছে সংসার ভালো লাগছে না বেকার বিয়ে করলাম বিয়ে না করলে হতো আবার ছেলেও বলবে কি বেকার বিয়ে করলাম বিয়ে আমাদের একটু মানে খুব মন্দির কেন্দ্রিক কিউ শাস্ত্র অধ্যয়ন এইসব নিয়ে মানে আর ঘর গৃহস্থীর দিকে মন থাকবে না সংসারিক কাজে মন থাকবে না এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল তো তার যে বিচার যে প্র্যাকটিক্যাল যে বিধান দেওয়া হয় আমাদের বিধান দেওয়া হয় কি পাত্র বিচার করে আমরা ওটা যারা বাস্তু দেখে তারা ওটা বিধান দিই না নিউলি ওয়েড কাপল তোমাকে এখন বেশি মানে আধ্যাত্মিক বিষয় এখন বেশি মন দিলে হবে না এখন তোমার সাংসারিক বিষয়টা দেখো তো তাকে বিশেষ জায়গায় তার বেডরুম করা হয় এরকম টাইপ যে একটু সাংসারিক ধর্ম পালন হয়ে গেল ফর্টি ইয়ার্স ফর্টি ফাইভ ইয়ার্স তখন তাকে আস্তে আস্তে বলা হয় তুমি এবার ঈশান কোন দিকে ঘর করো ওখান থেকে এবার সাংসারিক বিষয় থেকে তুমি নিবৃত্তি হয়ে এগুলো হচ্ছে এই হচ্ছে প্র্যাকটিক্যাল প্রয়োগ এই যে এটা একটা গুরুত্ব এটা আমরা কতটুকু জানি আচ্ছা যদি কেউ ঈশান কোণে যদি কেউ টয়লাইট বাথরুম করে বা ব্রহ্মস্থানে যায় বাথরুম করে তাহলে কি হয় এবার কিছু কিছু বাস্তু দোষ রেক্টিফাই বা কিওর করা যায় না ওটা নিবারণ করা যায় না কিছু বাকি অনেক কিছু করা যায় কিন্তু বাস্তু দোষ যদি হয়ে থাকে অনেক কিছু নিবারণ করা যায় আর করা যায় কিন্তু কিছু করা যায় না যেমন ঈশান কোণে যদি বাথরুম হয়ে যায় ওটা নিবারণ করা যায় না ওটা ইম্পসিবল এই সঙ্গে ভগবানকে রাখার কথা ছিল ওখানে আপনি বাথরুম রাখেন করে দিয়েছেন হ্যাঁ তো এই এই কয়েকটা বিষয় কিছু আছে যেটা মানে ওটা মানে করাই উচিত নয় যদি করা থাকে ওটা ইমিডিয়েট ওটা রিকনস্ট্রাক্ট করে বা ওটা রিপেয়ার করে ওটা ঠিক করে দিয়ে আর বাকি একটু প্লাস মাইনাস করে আমরা অ্যাডজাস্ট করতে পারি তো এখন নেক্সট প্রশ্ন আসছে যে আমরা তো এগুলো দিক জানলাম ঠিক আছে আমাদের চারটা মুখ্য দিক পূর্ব দিক পশ্চিম দিক উত্তর দিক দক্ষিণ দিক এটা চারটা মুখ্য দিক এবার তার ভেতরে আবার আরও চার ভাগে ভাগ করা হয় যেমন উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব পূর্ব এরকম টাইপে আরও চারটা ভাগ করা হয় তার উপর আবার যারা আধুনিক খুব ভালোভাবে যারা বাস্তু অ্যানালিস করে তারা আবার আরও চারটা ভাগে ভাগ করা হয় মোস্ট ষোলোটা ভাগে ভাগ করা হয় পুরো দিককে তিনশো ষাট ডিগ্রিকে ষোলোটা ভাগে ভাগ করা হয় ষোলোটা ভাগে ভাগ করার বিভিন্ন জোন আছে সেই জোনের এক একটা জোনে অধিষ্ঠাত্রী দেবতা আছে সেই জন্যে এক একটা বিশেষ মাহাত্ম আছে সেই মাহাত্মটাকে আমরা মাথায় রেখে আমরা নতুন বাড়ির একটা প্ল্যানিং করি বা যদি একটা পুরোনো বাড়ি থাকে তো আমরা ওখানে রিঅ্যাডজাস্টমেন্ট করি হয়তো যেখানে ওয়াশিং মেশিন রাখা আছে ওখানে বলা হলো ঠিক আছে এইটা ওয়াশিং মেশিনের জায়গা নয় ওয়াশিং মেশিনের জায়গা হলো এইটা বা এখন যেখানে ভগবানের অল্টার রাখা আছে ওটা বলা হলো না ওটা অল্টারে ওই জায়গায় থাকবে না এই জায়গায় থাকবে বা এখন যেটা বাথরুম রাখা আছে হয়তো বাথরুমে একটা আয়না আছে আয়নাটা খুব গুরুত্বপূর্ণ বাস্তুতে তো আয়না যেখানে আছে ওটা ওইখানে থাকবে না ওটা অন্য জায়গায় থাকবে বা বাড়ির এই কালার আছে ওটা এই কালার হবে না এই কালার হবে ওটা নিবারণ করা যায় প্লাস মাইনাস করা যায় রেকটিফাই করা যায় কিছু জিনিস রেকটিফাই হয় না তো এখন নেক্সট কোশ্চেন হচ্ছে যে ঠিক আছে এইটুকু তো আমাদের জানা গেল এই দিক আছে এই দিক হয় দিক ছাড়া এই একটা বিশেষ বিশেষ জায়গা আছে সেই বিশেষ বিশেষ জায়গার বিশেষ বিশেষ মাহাত্ম আছে সেই অনুসারে আমরা ওই জিনিসগুলোকে রাখবো যে যেখানে বেডরুম থাকবে বেডরুম থাকবো থাকবে পড়াশোনার জায়গা পড়াশোনার জায়গা থাকবে আলমারির জায়গায় আলমারি থাকবে কিচেনের জায়গায় কিচেন থাকবে গেটের জায়গায় গেট থাকবে জলের ট্যাঙ্কির জায়গায় জলের ট্যাঙ্কি থাকবে স্নান করার জায়গা স্নান করার জায়গা থাকবে বাসন ধোয়ার জায়গা একটা বিশেষ জায়গা তো এগুলো তারপর আমরা বিচার করব এবার নেক্সট কোশ্চেন হচ্ছে এগুলো তো আমরা একটা সাধারণ ধারণা হলো একটা বিশেষ বিশেষ জায়গা আছে সেই জায়গাতেই করা উচিত মানে এরকম র্যান্ডাম করা উচিত নাকি কি আমাদের ইচ্ছা মতো আমার ইচ্ছা মতো হ্যাঁ মানে একটা একটা লজিকে ঘর বানানো যায় যেটা আমার সুবিধা আমার যেখানে সুবিধা হচ্ছে আমি যেখান থেকে ঢুকবো আমার ঢোকার সুবিধা কোথায় আমার বাথরুম আমার সুবিধা কোথায় আমার ঠিক আছে আমার খুব আমার খাটের পাশে বাথরুম হলে খুব ভালো আমার তো সেই ল লজিকেও ঘর করা যায় যেটা আমার সুবিধাকে কেন্দ্রবিন্দুতে রেখে আমার যেখানে যেখানে আমি এখানে হাত পেলে আমার সুইচ তাহলে আমার এখানে সুইচ আমি জাস্ট একটু পা বাড়ালেই আমার বাথরুম ওটা বাথরুম আমি একটু উঠে গিয়ে আমার কিচেন তো এই লজিকেও বাড়ি বানানো যায় এরকম এরকমই সাধারণত আমরা করি কিন্তু ভক্তরা যেহেতু আমরা সব কিছুকে ভগবানকে কেন্দ্রতে রাখি তো ভগবান থেকে যে শাস্ত্র এসছে বেদ বৈদিক শাস্ত্রগুলো আমরা ওটা ফলো করি তো বৈদিক শাস্ত্র বাস্তু হচ্ছে ওয়ান ইম্পর্টেন্ট ওয়ান অব দ্য ইম্পর্টেন্ট মেন শাস্ত্র তো বাস্তুতে যে নির্দেশগুলো আমাদের লেখা আছে সেই অনুসারে আমরা চেষ্টা করি সব সব সম্ভব নয় একশো বাস্তু মেনে ঘর করা সম্ভব নয় তো যতটা আমরা পারি অতটা আমরা চেষ্টা করি করা যায় হ্যাঁ হ্যাঁ ততটুকু যাতে আমরা হ্যাঁ কারণ সবকিছু তো বাস্তুর উপর করে না কারণ আমাদের কুন্ডলি কুষ্টি রকম বলছে তারপর অনেক ডিপেন্ড করে প্লাস আমাদের পূর্ব কর্ম কিরকম আছে এখনকার কর্ম কেমন আছে আমি কোন জায়গাতে আছি ভগবান যা এই জগতে পাঠিয়েছেন তিনি অনেকগুলি বিষয় জুড়ে ক্রিকেট ম্যাচ চলছে একজন সে দুশো তিনশো রান করে দিলে কিন্তু করতে ভালো কীভাবে এখানে বিভিন্ন পার্ট মিলে বা একটা মিউজিক চলছে ঠিক কেউ কীর্তন করছে কীর্তন সে গাইতে হবে সুর দিয়ে বাজাতে হবে তালে তো সে সুর দিয়ে গাইছে কিন্তু যে বাজাচ্ছে তাল বেতাল করে দিয়েছে তো মিলবে না ঠিক তাদের বাস্তু আছে জ্যোতিষ আছে বিভিন্ন বিষয় নিয়ে তখন একসাথে মিলে সেটা তো আমাদের ভক্তদের সাধারণত মেন্টালিটি হচ্ছে কি ভগবান থেকে যে আদেশ হয়েছে বা ভগবান থেকে যে শাস্ত্র প্রণয়ন করা হয়েছে সেই শাস্ত্র মেনে আমাদের জীবনকে পরিচালনা করা তার ভেতরে অ্যাস্ট্রোলজির জ্যোতিষবিদ্যা আসছে তো জ্যোতিষবিদ্যা নিয়ে খুব বেশি মাতামাতি করা উচিত না জ্যোতিষবিদ্যা দেখে আমাদের যদি কোনো নিউ নিউবর্ন বেবি হয় তার পুষ্টি করে তাকে কোন রাস্তায় নিয়ে গেলে সে সাকসেস হওয়ার তার চান্সটা বেশি তাকে দেখা হলো তার চার্টে কি তার মেডিকেল চান্স আছে তাকে মেডিকেলই দেওয়া উচিত বা চার্টে দেখা গেলো সে আধ্যাত্মিক আধ্যাত্মিক বিষয়ে তার রুচি তার আধ্যাত্মিক ঝোঁকটা ঝোঁকটা কোন দিকে সেই চার্ট দেখলে বোঝা যায় সেই অনুসারে তার প্ল্যান করা উচিত আর বাস্তু ভক্তরা সেটাই চেষ্টা করে কি ভগবান আদর্শিত যে ঘর বানানোর পদ্ধতি সেটাই আমাদের মেনে করি তো যেখানে যেখানে যা রাখার যদি আমাদের ঘর থেকে দূরে হয় বাথরুম সেটা আমরা দূরে যাব রান্নাঘর ওখান থেকে দূরে যতই কষ্ট হোক ওইখানেই রান্নাঘর থাকবে আমার যত কষ্ট হোক আমার এখানেই বেডরুম থাকবে আমার যত কষ্ট হোক ওখানেই আমার গেট থাকবে এইভাবে আমরা পালন করার চেষ্টা করি তাহলে আমরা যথাসম্ভব কম নির্বিঘ্নে জীবনযাপন করতে পারি এমন অনেক বহু লোকের ঘরে দেখা যায় কি দুনিয়ার প্রবলেম তার লাইফে চলে এসছে এমনি আমি আমিও দেখেছি মানে আমিও পাগল হয়ে যাই মানে এত প্রবলেম তার বাড়িতে প্রবলেম এখানে প্রবলেম ওখানে প্রবলেম তো এগুলো সব বাস্তু দোষ কুষ্টি দোষ এগুলোতে ম্যাক্সিমাম এগুলো এগুলো হচ্ছে মেন কারণ আর সাধারণত ভক্তদের জীবনে খুব বেশি আমি খুব ডিস্টারবেন্স বা খুব বেশি অসুবিধা দেখি না যদি আপনি নিয়ম মেনে

তো এরকম বাস্তু বা জ্যোতিষ আমাদের জীবনে একটা পূর্বাভাস দিচ্ছে তোমার জীবনে এদিকে গেলে ভালো হবে কেমন হবে ওদিকে গেলে কেমন হবে কেমন হলে যদি আমরা পালন করি ভগবানের কাছ থেকেই আসা এই জ্ঞানগুলি শাস্ত্রগুলি তাহলে অবশ্যই আমরা ক্ষতি তো নেই কিছু ঠিকঠাক প্লাস একটা ব্রহ্মস্থান আছে ব্রহ্মস্থান মানে আমাদের বাড়ির যে কেন্দ্রবিন্দু ওইটা যদি ডিস্টার্ব হয়ে যায় খুব বাড়িতে খুব অশান্তি খুব মানে আমাদের লাইফ ওই বাড়িতে যারা যারা থাকবে সবাই ডিস্টার্ব হয়ে যায় এসব ব্যাপার তো এইগুলো নিয়ে তো আমাদের একটা সাধারণ ধারণা হলো তো আমরা আজকে শুনলাম প্রভুর কাছ থেকে যে বাস্তুর গুরুত্ব কি বাস্তুর ব্যবহারিক প্রয়োগটা কি সমস্ত কিছু আরও অনেক প্রশ্ন আছে আপনাদের মনে প্রশ্ন যাচ্ছে যে আমরা কীভাবে বুঝতে পারি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন কীভাবে হতে পারে যে যেখানে আছেন ঘরে যে কোন দিকটা কী আরও বিভিন্ন বিষয় আপনারা আপনাদের প্রশ্ন এই যে আমরা ভিডিওটা দেখবেন আপনারা ইউটিউবে পরতত্ত্ব এবং ফেসবুক পরতত্ত্ব আপনারা কমেন্ট করুন আমরা পরবর্তী এপিসোডগুলি আপনাদের কমেন্টের ভিত্তিতে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আসবো এই বাস্তুতে আর এছাড়া রাঘব রামচন্দ্র প্রভুকে নিয়ে তো আমরা আছি যে একটা সিরিয়ালি বাস্তুর একটা জ্ঞান আপনাদের দেওয়ার চেষ্টা করা হবে এখানে এগুলো ফ্রি দেওয়া হচ্ছে আপনাদেরকে জ্ঞানগুলি হুম যেহেতু সকলের মঙ্গল হয় তা আপনারা কষ্ট করে একটু শেয়ার করে দিন সবার কাছে পৌঁছে দিন শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে রাখুন যারা সাবস্ক্রাইব করেননি এখনও এগুলো শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন শুধু বাস্তুই না আরও অন্যান্য বিষয় জ্যোতিষ বাস্তু আছে আয়ুর্বেদ ছাড়া সহ এবং আরও অন্যান্য বিষয় আছে প্র্যাকটিক্যালি আমরা নিয়ে আসার চেষ্টা করি জ্ঞান জ্ঞান বিতরণ করা উচিত যা আমাদের জন্য উপকারী হবে তো সেই প্রচেষ্টা আমাদের আপনারাও সেই প্রচেষ্টায় আমাদের সাথে অংশগ্রহণ করুন জাস্ট আপনার একটু ওই শেয়ার বাটনে ক্লিক করার মাধ্যমে আরও অন্যের কাছে পৌঁছে যাবে তাহলে আপনিও প্রচার জ্ঞানের প্রচার করছেন অন্যের কাছে পৌঁছে দিচ্ছেন এই জ্ঞানটি করুন সেটা আর কমেন্ট করুন কী প্রশ্ন আছে বাস্তু সম্বন্ধে আপনাদের কার কী প্রশ্ন আছে সেটা লিখে দিন এই ভিডিওর কমেন্টে

সেই প্রয়াসটা করছেন আমাদেরকে সময় এবং শক্তি আপনি আমাদেরকে দিচ্ছেন ব্যয় করলেন সেজন্য আপনার কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ আর জ্ঞান তো মূল্য আছেই তো আমরা আশা করছি আপনাদের কিছু হলেও আপনারা উপকৃত হলেন এই আলোচনার সুবন্ধী দ্বারা আমাদের সাথেই থাকুন আমরা প্রভু নিয়ে এসছেন বিভিন্ন যন্ত্রপাতি যা আছে একটু একটু দেখিয়ে দেন বিভিন্ন যন্ত্রপাতি কম্পাস আছে এই আছে কম্পাস এগুলো আপনারাও ব্যবহার করতে পারেন কিভাবে আমরা সবাইকে দেখিয়ে দেব কি কী কীভাবে আপনার বিভিন্ন প্র্যাকটিক্যালি বিভিন্ন বিষয় আসবে তো আজকে এই পর্যন্তই থাক আমরা অল্প অল্প করে সেই জ্ঞানটা নিব সাথে বেশি নিলে আবার ধরো ধারণ করতে পারবো না ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে